আসসালামু আলাইকুম দর্শক, আমি পবন মেঘা চলে এসেছি আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে। তো আমাদের হাতে এই মুহূর্তে একটি সাউন্ড সিস্টেম আছে, এটা মাইক্রোলব কোম্পানির একটি সাউন্ড সিস্টেম। আর এটার মডেল নাম্বার যদি আপনাদের আমি দেখাই, তো এটার মডেল নাম্বার হইল আপনার m110, আর যেটা মাইক্রোলবের সাউন্ড সিস্টেম। তো এটার প্রবলেমটা কি একটু দেখে নিই আমরা। তো জাস্ট আমরা এখানে পাওয়ার ইন দিলাম আর লাইন দিলাম, তো লাইন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অলরেডি দেখেন লাইনটা পাইছে। যদি আমি আপনাদের দেখাই লাইনটা পাইছে, এখন যদি আমরা এখানে কোনো ব্লিং করি, কোনোরকম সাউন্ড এবং কিচ্ছু দেয় না। আর আমাদের সুইচ অন অফ সবগুলো এভরিথিং ওকে আছে। যখন সুইচ অন অফ করি তখনও কোনো মাইকের বেজের যে অন করার সঙ্গে সঙ্গে একটা আওয়াজ দেয়, সেটাও আওয়াজ দেয় না। সেটা কী কারণে হয় এবং এটার সমাধান কী, সেটা আজকে আমরা দেখব। তো আর কথা বাড়াবো না, চলুন আমাদের ভিডিওটা শুরু করা যাক। তো এটা আমরা স্ক্রুগুলো খুলে নিয়েছি, আর এটি হলো লাইন। তো এখানে একটি মডিফাই করে আপনার ব্লুটুথ লাগাইছে সার্কিট। আর এটা তো যেহেতু ব্লুটুথ থাকে না, মাইক্রোলাবের যেগুলো মডেল আছে এরা ব্লুটুথ খুব কম দেয়। এখন আপগ্রেড যেগুলো মডেল বের হয়েছে এটাতে ব্লুটুথ সিস্টেম দেয়। তো এটা যেহেতু ওল্ড মডেল, তো এখানে ব্লুটুথ সিস্টেম এই জন্য এক্সট্রাভাবে এখানে ব্লুটুথ লাইন দেওয়া আছে। তো আপনারা যদি ব্লুটুথ সিস্টেম করতে চান, তো এটার জন্য আমাদের একটা বিশেষভাবে একটি ভিডিও বানিয়ে দেওয়া হবে আপনাদের জন্য, কীভাবে আপনারা যে কোনো বক্সে ব্লুটুথ সিস্টেম লাগাইতে পারেন খুব সহজেই। তো আমাদের এটার প্রবলেমটা কী আগে আমরা একটু দেখে নিই। তো জাস্ট আমরা আবার ফ্ল্যাগ ইন দেবো, দেওয়ার পর আমরা দেখবো যে আমাদের সাইকেলটা পুরোপুরি ভোল্টেজ ঢুকতেছে কি না। অনেক সময় লিকেজ লাইনের কারণে হয়তো বাতিটা ইন্ডিকেটার বাতিটা জ্বলে থাকে কিন্তু কোনো কাজ করে না। তো যেহেতু আমাদের এখানে ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে, আর এটা সম্ভবত আপনার 25 বল 33 মাইক্রোফ্যারাড হবে আই থিঙ্ক, আমি এখনও দেখি নাই। তো দাস আমরা আগে ক্যাপাসিটারে আমাদের যে কত ভোল্টেজ ঢুকতেছে সেটা আমরা দেখে নেব। তো এর জন্য মাল্টিমিটার ব্যবহার করতেছি। আর মাল্টিমিটারটা প্রথমে আমরা 20 রাখবো। তো রাখার পর দেখেন এখানে 13 ভোল্ট 12 ভোল্ট যে শো করতেছে, তার মানে আমাদের ভোল্টেজটা ঠিক মতো ঢুকতেছে। এখানে আমরা আরেকটা জিনিস চেক করব, আরেকটা জিনিস কি সেটা একটু বলি আপনাদের। তো আমরা দেখব যে আমাদের কোনো আইসিতে ভোল্টেজ যাচ্ছে কি না। হতে পারে আইসিতে যদি ভোল্টেজ না যায় তাহলে কিন্তু আইসিগুলো কাজ করে না, এর জন্য আমাদের জাস্ট খালি বেজের লাইনটা খুলে আলাদা করে নিতে হবে। তো আমাদের দেখেন এটা হলো ট্রান্সফর্মার প্লাস, যেটাতে কোনো দাড়ি নাই, এটা হলো প্লাস। তো এটা হলো প্লাস কানেকশন, এবং যেটা দাঁড়িয়ে আছে ভিতর দিয়ে যদি দেখা এটা দাঁড়িয়ে আছে, এটা হলো মাইনাস কানেকশন। তো আমাদের এই মাইনাস কানেকশনটা সব জায়গায় কমন থাকে, অর্থাৎ এই দিক দিয়ে একটা জাম্পার আসি আপনার নিউট্রালে গেছে। অর্থাৎ এই দেখেন, যদি আমি আপনাদের একটু দেখাই 1 মিনিট, তো এই যে জাম্পারটা দেখতেছেন এটা হলো নিউট্রাল লাইনের জাম্পার। অর্থাৎ এটার মাধ্যমে নিউট্রাল যে ভোল্টেজটা আছে, অর্থাৎ মাইনাস ভোল্টেজটা আছে, সেই মাইনাস ভোল্টেজটা সার্কিটের ভিতরে প্রবেশ করে। তো এখানে আমাদের জাম্পারটা প্রথমে আমরা মেপে নেব, আগে জাম্পারটা মেপে নেব। তো জাম্পারটা মেপে নেওয়ার জন্য আমরা কী করবো, কন্টিনিউটি মোড়ে দেবো। দেওয়ার পর জাস্ট আমরা এর যে লাইনটা আছে কানের লাইন এবং এখানের লাইন আমরা দিয়ে দেখব। তো আমাদের যে লাইনটা আছে ঠিক দেখাচ্ছে এটা, অর্থাৎ আমাদের কন্টিনিউটি মোড়ে দেওয়ার পর জাম্পারটা আমাদের ঠিক দেখাচ্ছে। তারপর আমরা আবার মিটারটা 20 ভোল্টে নিয়ে আসলাম। 20 ভোল্টে নিয়ে আসার পর আমরা মিটারটা আবার 20 ভোল্টে নিয়ে আসলাম। আসার পর আমরা দেখবো এখন আমাদের ফেস লাইন ঢোকে কি না। তো সর্বপ্রথম আপনারা একটা লক্ষ্য রাখেন জিনিস, তো আমাদের এটা হলো ফেস, তো আমাদের এটা হলো ফেস লাইন। ফেস লাইন এসে আমাদের এই টার্মিনাল আইসি লাগছে। তো আমরা আগে দেখবো যে এখানে ভোল্টেজটা ঢুকতেছে কি না আইসিতে। আমরা তো একেবারে শিওর, মানে যতক্ষণ না শিওর হবো যে আইসিটা খারাপ ততক্ষণ আমরা আইসিটা চেঞ্জ করবো না কি না। যদি পারফেক্ট ভোল্টেজ না ঢুকে তাহলে হতে পারে যে আইসিতে ভোল্টেজ না ঢুকে কারণে বাঁচতেছে না। আর যেহেতু আমাদের 2টি আইসি আছে এখানে 20-25 আইসি, অথচ একটি আইসি নষ্ট হলে আইটি তো বাজার কথা, এখানে 2টি বাঁচতেছে না। হতে পারে কোনো ভোল্টেজ মিস্টেক, এমন হতে পারে যে আইসি 2টাই ড্যামেজ হয়ে গেছে কোনো কারণবশত। তো জাস্ট আমরা নিউট্রালটা আবার কানিতে নিলাম এবং এখানে দিয়ে দেখবো আমাদের কোনো ভোল্টেজ দেখায় কি না। তো এখানে যেহেতু ক্যাপাসিটার আছে তো এখানে হয়তো বেশি ভোল্ট দেখার কথা, তো বুস্ট করতেছে ভোল্টেজটা। তো আমরা এখানে দেখলাম, তো ওখানে আমাদের 30 ভোল্ট ঢুকতেছে। আসলে এটা 30 ভোল্ট ঢুকেলে ওটা 30 ভোল্ট না, এটা 12 ভোল্টে হবে, যেহেতু 12 ভোল্ট ট্রান্সফর্মার। যখন এটা লোড পড়বে, লোড পড়ার সঙ্গে সঙ্গে আপনার ভোল্টেজটা কমে আসবে। তো আমাদের এই আইসিতে ভোল্টেজ একদম পুরোপুরি অ্যাকুরেট ঢুকতেছে। তো আমাদের পরের আইসিটা আমরা দেখে নেবো আবার, পরে আইসিটা কীভাবে লাইন গেছে। তো পরে আইসিটা একটি জাম্পার গেছে, এই যে জাম্পারটা এই জায়গা বরাবর আসছে, এই জায়গা বরাবর আসার পর আপনার এই টার্মিনালে ঢুকছে। তো আমরা এখানে আবার চেক করে দেখবো এই টার্মিনাল এবং জাম্পার টার্মিনালটা ভোল্টেজ আসে কি না। তো এখানেও একদম পুরোপুরি ভোল্টেজ আসতেছে, তার মানে এটা আমাদের একদম ওকে আসে, ভোল্টেজ আমাদের ঢুকতেছে কিন্তু গান বাজতেছে না। যদি সার্কিট আইসিতে ভোল্টেজ ঢুকে অবশ্যই গান বাজবে। তো দাস আমরা একটা কাজ করবো, আমাদের আইসি 2টা খুলে ফেলবো, হতে পারে আইসি 2টাই ড্যামেজ হয়ে গেছে। তো আইসি 2টা চেঞ্জ করলে আশা করি যে আমাদের বক্সটা রানিং হবে। আর যদি রানিং না হয়, কী কারণে রানিং না হয় সেটা আমি আপনাদের একটু দেখাবো আজকে।
তো আমাদের ভিডিওটা যদি লং হয় আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন, কারণ আমরা এ টু জেড এটার কাজ আপনাদের দেখাবো। তো আমরা পাওয়ারটা খুলে নিয়েছি, এখন আমাদের ক্যাপাসিটার একটু শর্ট করে নেব, কারণ এখানে ভোল্টেজ ঢুকছিল কিন্তু কোনো ভোল্টেজটা ক্ষয় হয়নি। আইসি খোলার সময় হতে পারে ওই ভোল্টেজটার জন্য আইসিটা আবার মানে কোনো একটা প্রবলেম হতে পারে। তো আমরা সুন্দর করে আগে হিস্টিংয়ের লাইনটা খুলে নেব, হিস্টিংয়ের লাইনটা খুলে নিলে আমাদের আইসি বের করতে সুবিধা হবে। তো আমাদের হিস্টিংয়ের লাইন খুলে নিলাম, তো আমাদের হিস্টিংয়ের লাইন খুলে নেওয়া শেষ। তো আমাদের এই আইসিটা আছে, এটা আপনার যদি মডেল নাম্বারটা দেখাই, তো এটা এক সেকেন্ড, তো এটার মডেল নাম্বার হলো আপনার ইউটিসি 2025, আর এগুলো হলো 2025 আইসি। তো এইভাবে দেখা যাচ্ছে কি, হ্যাঁ দেখা যাচ্ছে, তো এটা হলো 2025 আইসি। তো আমরা জাস্ট এটা সুন্দর করে খুলে নেব, তো এর জন্য প্লিজ ভাই এক হাত দিয়ে সাইকেলটা ধরতে হবে আপনার। তো আমাদের আইসিটা একদম পুরোপুরি খুলে আসছে, তো আমরা পরের আইসিটাও খুলে নেব। আমরা একসঙ্গে দুইটা আইসি চেস করে দেখবো যে আমাদের কোনো সাইকেলে প্রবলেম আছে কি না, যদি প্রবলেম থাকে অবশ্যই এটা বোঝা যাবে। দুইটা সাইকেলটা একদম তোলা কমপ্লিট, এখন আমরা জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে নেব যাতে আমাদের আইসি লাগাইতে কোনো রকম কষ্ট না হয়। তো আমাদের আইসিগুলো ছিল 2025 ওয়াই 2025 আইসি এগুলা, তো আপনার এই 2025 জায়গায় আপনার 2206ও ব্যবহার করতে পারেন, এমনকি 2025ও ব্যবহার করতে পারেন। তো 2206 ব্যবহার করলে হয় কি যে আইসিটা একটু দীর্ঘস্থায়ী হয়, আইসিটা টেকসই ভালো দেয়। তো আমাদের কাছে যেটুকু আছে আপনার 2025 আইসি, এটা ওয়াইডি কোম্পানির, তো এগুলো লাগার আগে অবশ্যই আপনার দোকানদারকে জিজ্ঞাসা করবেন যে ভালো মানের আইসিটা যেটা আছে বাজারে অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায় সেই আইসিটা দিতে। তো ভালো মানের আইসি লাগালে হবে কি, এটা দীর্ঘস্থায়ী হবে বক্সটা, যেহেতু এগুলো আইসি একটু গরম কম হয়, তাও এটা ভালো মানের লাগা নিয়ম। তো আমরা প্রথমে দেখে নেবো এটা লাগা কীভাবে লাগাবো। তো আমরা যেহেতু আইসিটা খুলেছি, এখানে দিকে কোনো জাম্পার কোনো রকম সিঁড়ে আছে কি নাই, তো সার্কিটে কোনো রকম জাম্পার আর নষ্ট নাই, আশেপাশে দিকে চলার কোনো প্রবলেম নাই। তো আপনারা একটু জিনিস নোট লক্ষ্য রাখেন যে যে আমার আইসির মাথায় একটি ইউ আকৃতির একটা চিহ্ন আছে, এটা হলো ইউ আকৃতির চিহ্ন, এবং এই ইউ আকৃতির চিহ্ন কিন্তু সার্কিটেতেও আছে, আপনার সার্কিটে ওই চিহ্নটা দেওয়া আছে। তো আমরা ইউ আকৃতি এবং সার্কিটের ইউ আকৃতি এবং আইসির ইউ আকৃতি আমরা একসঙ্গে মেশিং করে বসাবো। যদি আমরা উল্টো পাল্ট করি তাহলে আইসিতে আইসির যে গেটগুলো আছে এটা ভোল্টেজটা উল্টে ঢুকবে, আর ভোল্টেজ উল্টে ঢুকলে আইসিটা আবার নষ্ট হয়ে যাবে, এমনও হতে পারে যে আপনার এটার জন্য আপনার সার্কিটেরও একটু প্রবলেমও আসতে পারে। তো আমাদের আইসিটা বসা একদম কমপ্লিট একটি আইসি, এবং আমরা পরের আইসিটাও সুন্দর করে বসে নেব। একটি কাজ এখানে বাকি আছে, আর সেটা কি আমরা এখানে একটু পেস দেবো, থার্মাল পেস, আর না সরি, হ্যাঁ এটা থার্মাল পেস্টে বলে। এই পেস্টটা দিলে হবে কি যে আমাদের আইসিটা যদি একটু গরম বেশি হয়, এই পেস্টটার জন্য আইসিটা অল টাইম ঠান্ডা থাকবে। তো আমরা আইসিটা হিস্টিংয়ের উপরে বসে নেবো সুন্দর করে, যে হিস্টিংগুলো আমরা খুলেছিলাম হিস্টিংয়ে বসালে আইসিতে আমাদের বসে যাবে। তো কোম্পানিও এগুলা পেস্ট দিয়ে রাখে, তো আপনারা চাইলে আপনারা একটু বাজার থেকে পেস্ট কিনে আনিয়ে দিতে পারেন। পেস্ট দিলে অবশ্যই এটা হিটিংটা একটু কম হবে, হিটিংটা কম হলে আইসিটা একটু দীর্ঘস্থায়ী হবে এবং আইসির পারফরমেন্সটা ভালো হবে। তো আমাদের জাস্ট আমরা হিস্টিংটা যেভাবে খুলেছিলাম এভাবে বসে দেবো, বসে দেওয়ার পর এগুলো আমরা সুন্দর করে সোল্ডারিং করে নেবো। হিস্টিং বসাইলাম, আমাদের যাতে আইসিটা খুলে না আসে এই জন্য আমরা একটু সোল্ডারিং করে নেবো আইসিটাতে, তারপর আমরা কাজ করবো। আগে আমরা হিস্টিংয়ের লাইনটা সোল্ডারিং করে নিই যাতে হিস্টিংটা খুলে না আসে। তো আমরা এগুলো ভালো করে সোল্ডারিং করে নেবো। বসে নিয়েছি, এখন এটা আমরা পরিষ্কার করে নেবো। পরিষ্কার করার পর দেখবো যে কোনো টার্মিনাল শর্ট হয়ে গেছে কি না। একদম আইসিগুলো সুন্দর করে লাগাই নিয়েছি, তো এখন এটা ফিটিং করব। তো আমরা আবার ভালো করে চেক করে নিয়েছি যে আমাদের কোনো টার্মিনাল টার্মিনাল শর্ট হয় নাই, তার মানে আমাদের আইসি লাগা কমপ্লিট। এখন জাস্ট আমরা এটাতে আবার এগেইন পাওয়ার দিয়ে দেখবো। না দাদা
তো আমরা এখন আবার পাওয়ার দেব। তো জাস্ট পাওয়ার দিলাম, তো পাওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন আমাদের সাউন্ড করতেছে, তার মানে আমাদের বক্সে ঠিক হয়েছে। এখন যদি আমরা এখানে ব্রিং করি তো দেখেন শব্দ হচ্ছে। এখন আমরা গান প্লে করব, তো আমরা গান প্লে করলাম, তো আমাদের দেখেন একদম ওকে। তো আমাদের বক্সটা একদম পুরোপুরি ওকে হয়ে গেছে। তো আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমাদের চ্যানেলকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব শেয়ার করবেন, আর যাতে আমাদের নতুন ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছতে পারে। তো আজকের মতো আসসালামু আলাইকুম, দেখা হবে একটি নতুন ভিডিওতে।